I want to discuss about the decimal simplification group B. Decimal simplification group B, number 1, 0.081 into 0.042. First you eliminate decimal from the numerator, or that ufe takia, horot takia ami fulla decimal elimination kormu. 0.81 re amra jokhon decimal eliminate kori tokhon eta hobe 81 when 0.81 decimal limit hole eta 81 hobo hote decimal eliminate korchi eta hoyse 81 kota decimal eliminate korchi 1 2 amra dain dik theke gunim from right side we count from the right side ek got dui got tar bodli ami kita korchi নিচে আমি একটা দুইটা শূন্য দিছি এর বাদে দেখা যায় এটার 0.042 ডেসিমেল উঠিলিমেন্ট হলে হইব 42 এক গড় দুই গড় তিন গড় ইনটু 1 2 3 আমরা কিটা করছি উপরে 0.81 আসলো 81 এলিমিনেট ডেসিমেল ইট বিকাম 81 আমরা ক গড় ডেসিমেল লিমিট করছি এক গড় দুই গড় তার বদলি আমি নিচে এক দিয়ে দুইটা শূন্য দিছি এটা গেছে কি শেষ 81 ফিনিশ নাও 0.042 ওয়েন উই ইলিমিনেট ডেসিমেল ইট বিকাম 42 আমি খ গড় ডেসিমেল ইলিমিনেট করছি খ গড় দশমিক উঠাইছি এক গড় দুই গড় তিন গড় এক দিয়ে আমি এক দুই তিন তিনটা শূন্য দিছি আমার উপরের কাম শেষ এখন আমি নিচে আইয়ার নিচে হইল গিয়া 7 কোনো ডেসিমেল নাই যার কারণে তার কোনো বদলি উপরে লাগত না কিন্তু 0.027 রে আমরা যখন করবো এটা লিখবো 27 27-এর খগর উঠাইছি এক গড় দুই গড় তিন গড় তার বদলি আমি দিব এক গড় দুই গড় তিন গড় অ্যাটেনশন আমরা 81-এর দুই গড় উঠাইছি তার বদলি আমি দুই গড় নিচে দিছি একটা দুইটা এক দিয়ে একটা দুইটা শূন্য দিছি 0.042 when eliminate decimal it become 42 how many decimal place eliminate 1 2 3 erdia er 2 3 ta disi niche 7 aslo 7 likhle si 0.027 0.027 or 3 gor uthaisi 1 gor 2 gor 3 gor jar karone 1 2 3 ortat upore ta kiya decimal uthaile niche boimu আর নিচেতে এই ডেসিমেল উঠাইলে উপরে দিয়ে এক দিয়ে শূন্য বইব এখন আমরা কিটা করবো যে এই তিনটা ডেসিমেলে এই তিনটা ডেসিমেলে কাটিম রইব 81 × 42 ডিভাইডেড বাই 100 × 7 × 27 আমরা 70 ডিভাইড করি 7 1 7 7 6 42 90 ডিভাইড করি 9 3 27 9 9 81 আমরা 7 রে 42 রে ডিভাইড করছি 7 রে 70 ডিভাইড করছি 1 7 দি 42 ডিভাইড করছি 6 9 দি 27 রে ডিভাইড করছি 9 3 যা 27 3 9 27 9 9 যা 81 9 9 81 ওটারে 9 বিভাগ দিয়েছে 3 81 রে 9 বিভাগ দিয়েছে 9 7 রে ভাগ দিয়েছে 1 7 দি 42 রে ভাগ দিলে 6 এখন হচ্ছে 9 × 6 ডিভাইডেড বাই 100 × 3 থ্রি দিয়ে এটার লেগে 2 2 সি আমার 9 × 2 ডিভাইডেড বাই 100 9 × 2 হলো 18 ডিভাইডেড বাই 100 আবার এটারে ডেসিমেল কনভার্ট করে দিব 18 লেখছি এক গড় দুই গড় এক গড় দুই গড় ও ডেসিমেল দিলেছি দিস ইজ দ্য আল্টিমেট সলিউশন নাম্বার 2 51.51 eliminate decimal it become 51 ek gor dui gor ekta dui ta shunno 0.087 when eliminate decimal tohon dashamik utai mu utai 87 divided by 1 2 3 1 2 3 ek gor dui gor tin gor ek gor dui gor tin gor into 4 ekhon holo kiya ইন্টু ফোর এখন আমরা আইসি নিচে উপরের খাম শেষ
এবার নিচে আছে 0.29, 29 হইল গিয়া, এবার 29, এক গড় দুই গড়, আমি উপরে বইব একটা দুইটা শূন্য, এক গড় দুই গড় এক দিয়ে একটা দুইটা শূন্য ইনটু 34, 34 হইল গিয়া এক গড়, আমরা সবসময় ডাইনদারটাই গণিম ডেসিমেল কাউন্টিং ফ্রম রাইট সাইড, রাইট সাইড থেকে গলিলে এটা হইলো এক গড়, যার কারণে এটা হইল কি 10। এখন আমরা জিরো ক্যান্সেল করি, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, দিস ইজ তেরোইসি আমার 51 ইন্টু 87 ইন্টু 4 ডিভাইডেড বাই 100 ইন্টু 29 ইন্টু 34। এখন আমরা 17 দিয়া 51 দিয়ে আর 34 দিয়ে ডিভাইড করতে পারি, 17 দিয়ে 17 টু দ্য 34, 17 থ্রি দ্য 51, 29 ওয়ান দ্য 29, 29 থ্রি দ্য 87, রয়েছে আমার 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 100 ইন্টু 2, 2 টু দ্য 4, 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, 3 থ্রি 9, 9 টু 18 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 18, এক গড় দুই গড় এক গড় দুই গড় দুই গড় ডেসিমেল পাতে বইব, দিস ইজ দ্য সলিউশন অফ টু। নম্বর 3.56, ওয়েন ইলিমিনেট ডেসিমেল ইট বিকাম 56, এক গড় দুই গড় এক দিয়া নিচে উফরেতে দশমিক উঠাইলে আমি নিচে এক দিয়া শূন্য দিব, আর নিচেতে দশমিক উঠাইলে আমি উফরে এক দিয়া শূন্য দিব। ইফ উই ইলিমিনেট ডেসিমেল ফ্রম দ্য নিউমারেটার দেন উই প্লেস 100, এন্ড ইফ উই ডেসিমেল ইলিমিনেট ফ্রম ডিনোমিনেটার দেন উই প্লেস 0100 ইন দ্য নিউমারেটার, অর্থাৎ আমরা উফরে থেকে যদি দশমিক উঠাই নিচে শূন্য দিব, আর নিচে থেকে উঠাইলে উফরে শূন্য দিব। এখন এলাকা ইন্টু 0.032 যাইলে 32 ইন্টু এক দিয়া একটা দুইটা তিনটা এক দুই তিন ইন্টু 16 ইন্টু, এখন আমরা উপর শেষ উপর আমরা 56 উঠাইছি, এটা 56 দুই গড় আসলো এক গড় দুই গড় দিছি, এটার তিনটার আসলো, যার কারণে আমি এক দুই তিন দিছি নিচে দিছি, এখন উপর শেষ আমার উপর প্রশ্নের কাজ শেষ, আমি নিচে আইছি, নিচে ছিল 16 তার বদলি হইল গিয়া 100 আর 28 তার বদলি হইল গিয়া 10, ইন হইল এক গড় ইন হইল দুই গড়, ইন দুই গড় উঠানোর কারণে আমি দুইটা শূন্য দিছি, ইন এক গড় উঠানোর কারণে ইন একটা শূন্য দিছি। এখন আমরা 0000000 ক্যান্সেল করলাম, 56 ইন্টু 32 ডিভাইডেড বাই 100 ইন্টু 16 ইন্টু 28, এখন 16 দিয়ে কাটি, 16 টু দ্য 36, এটারে 7 দিয়ে ডিভাইড করলে 4, এটারে 7 দিয়ে ডিভাইড করলে 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইন্টু 4, 4 দিয়ে এটারে ডিভাইড করলে 4 টু দ্য 8, আমরা 0 আর 2 লগে 100 ক্যান্সেল করা যেতাম না, 4 ডিভাইডেড বাই 100, 4 এক গড় দুই গড় এক গড় দিয়া, দিস ইজ ডেসিমেল, সো দিস ইজ দ্য সলিউশন অফ 3। .028 ইলিমিনেট ডেসিমেল ইট বিকাম 28, 1 2 3 তার বদলা আমি নিচে দিব 1 2 3টা শূন্য, এক গড় দুই গড় তিন গড় আমি ডেসিমেল উঠাইছি এখান থেকে, এক গড় দুই গড় তিন গড় তার বদলি আমি দিব নিচে এক গড় দুই গড় তিনটা শূন্য, এটা হইল গিয়া 2.24 ইট বিকাম 24, কটা উঠাইছি আমি নিচে দিব দুইটা শূন্য, এক গড় দুই গড় তার কারণে একটা দুইটা শূন্য দিব, নিচে তাই আমি এক গড় উঠাইছি তার বদলি আমি দিব একটা শূন্য, ইন হইল গিয়া 2.1 হইল 21 তার বদলি আমি দিব একটা শূন্য। এখন আমরা যখন আমরা 0.24 ইন্টু দিস ইজ দিস ইজ টেন দিস ইজ টেন দিস দিস ক্যান্সেল দিস দিস ক্যান্সেল ইকুয়াল টু
28 into 24 divided by 1000 into 4 into 21. আমি 4 দিয়ে ডিভাইড হলে দিস ইজ 6. 28 into 6 divided by 1000 into 21. 7 দিয়ে ডিভাইড হলে দিস ইজ 3. 7 দিয়ে ডিভাইড হলে দিস ইজ 4. 4 into 6 divided by 1000 into 3. 3 divided by 2 will be 8 divided by 1000 equal to 8 dilam 1 gor 2 gor 3 gor 1 2 3. This is the ultimate solution. Dekho, I mean no 1 gor 2 gor 3 gor. 3 gor decimal utilize. Decimal utilize 28. তার বদলি হলো এক গড় দুই গড় তিন গড় এক দিয়া তিনটা শূন্য দিছি উফরে থেকে উঠাইলে নিচে দিমু নিচে উঠলে উফরে দিমু পয়েন্ট টু ফোর ডেসিমেল উঠাইলাম হইল 24 উঠাইছি খগড় এক গড় দুই গড় এক গড় দুই গড় উফর শেষ নিচে আইলাম নিচে হইল পয়েন্ট ফোরে ডেসিমেল উঠাইলে উঠাইলে ফোর এক গড় উঠাইছি যার কারণে এক দিয়া শূন্য একটা দিছি পয়েন্ট টু ওয়ান ডেসিমেল উঠাইলে 21 তাতে এক গড় উঠাইছি যার কারণে এক দিয়ে একটা শূন্য দিছি এখন সিম্পলিফিকেশন আমরা ও জিরো ক্যান্সেল করলাম দুইটা জিরো ক্যান্সেল করলাম হইল 28 ইন্টু 24 1000 ইন্টু 4 ইন্টু 21 4 দিয়ে ডিভাইড করলাম 4 দি 1 যার 4 6 যার 24 6 6 26 রইল 6 রইল 28 ইন্টু 6 7 দি ডিভাইড করলাম ইটারে 7 দি ইটারে ডিভাইড করলে 3 7 দি ইটারে রইল 4 তো 4 ইন্টু 6 divided by 1000 to 3. 3 d 6 d divided by 2. 4 2 are 8. 8 divided by 1000 equal to 0.008. This is the ultimate solution of 4. Question number 5. Eliminate decimal. It becomes 69. 1 gor, 2 gor, 3 gor. 1, 2, 3. Into. It will be eliminate decimal point. 0.016. It becomes 16. Divided by 1, 2, 3 into 4, 1 gor, 2 gor, extra 2 into 23 into 10. So this cancelled. So it becomes 69 into 16 divided by 1000 into 4 into 23. 23, 3 are 69, 4 are 16, 3 into 4 divided by 1000, 12 divided by 1000, we write 12, 1, 2, 3, 1 gor, 2 gor, 3 gor, 0 di amra 3 gor, 3 place decimal banailam, banailo gya 0.012, this is the answer of 5, ita ilo gya first number or answer. Question number 6. 1, 2, 0.032 decimal utility go 32. 1 gor, 2 gor, 3 gor. 1 dia, 1 ta, 2 ta, 3 ta, 0. 15. 1 ta, 2 ta. 1 dia, 2 ta, 0. Niso ilogia, 0.03 ilogia, 3. 1 gor, 2 gor. 3 or 2 ta, aslo, darhane, ufredisi, 2 ta. You know, side of us, 1 ta, darhane, ufredim, 1 gor. ডেসিমেল উফরেতে উঠাইলে নিচে শূন্য দিম আর নিচেতে উঠাইলে উফরে শূন্য দিম জিরো 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 ক্যান্সেল 32 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 ইন্টু 3 ইন্টু 4 3 ইন্টু 4 4 দি ডিভাইড হলে দিস ইজ 8 3 দি ডিভাইড হলে দিস ইজ 5 সো 8 into 5 divided by 100 equal to 40 divided by 100 0 0 cancel 4 divided by 10 equal to 0.4. This is the question number. This is question number 6. 7.084 84 1 gor 2 gor 3 gor 1 gor 2 gor 3 gor 56 1 gor 8 10 12
into 100 0 2টা অনেস্টা ক্যান্সেল করলাম অনেস্টা আরেস্টা ক্যান্সেল করলাম হলো 84 into 56 divided by 10 into 8 into 12 this is divided by 7 8 d divided by 7 7 into 7 divided by 10 49 divided by 10 equal to 4.9.